আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল অফ ইউ, দিস ইজ ইওর ভিডিও 360। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালোই আছেন। বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন কোন ভিডিও নিয়ে, নতুন কোন তথ্য নিয়ে। আজকের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে পবিত্র জমজম কুয়া সম্পর্কে অজানা কিছু তথ্য। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই অজানা তথ্যগুলো। বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এক্ষুনি জেনে নেওয়া যাক এই অজানা তথ্যগুলো। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ২৪ জন ডুবুরি পবিত্র জমজম কূপের তলদেশ থেকে নিয়ে আসে অজানা তথ্য। কুদরত দেখে অবাক বিজ্ঞানীরা। ৬০ এর দশকের কথা, তখন ছিল বাদশাহ খালেদ শাহ শাসনামল। ওই সময় আধুনিক যন্ত্রপাতি দিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছিল পবিত্র জমজম কূপটি। জমজম কূপটি পরিষ্কার কাজে তত্ত্বাবধান করেন প্রকৌশলী ইয়াহিয়া কৌশক। ইয়াহিয়া কৌশকের প্রদত্ত বিবরণ থেকে বলা যায়, বড় ধরনের কয়েকটি পাথর তলদেশ থেকে প্রবল বেগে পানি উৎসারিত হচ্ছে। সবচেয়ে বড় পাথরের চাঙ্গিটির উপর স্পষ্টভাবে বিসমিল্লাহ কথাটি উৎকলিত রয়েছে। আব্দুল মুত্তালিব এর সময় কূপের গভীরতা ছিল ২৪ ফুট। খলিফা মামুনুর রশিদের আমলে পুনরায় খনন করা হয় এই জমজম কূপটি। এই সময় পানির নিঃসরণ খুব বেড়ে গিয়েছিল, এমনকি এই পবিত্র কূপের বাইরে উপচে পড়া শুরু করেছিল। দীর্ঘ কয়েক শতাব্দী পর সৌদি সরকার আধুনিক মেশিনের সাহায্যে কূপটি পূর্ব খনন করে। ২৪ জন ডুবুরি কূপের তলদেশে গিয়েছিলেন তা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ডুবুরিরা দেখেন সেখানে রং বেরঙের স্তর জমাট বেঁধে রয়েছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে। তারা আল্লাহর এক কুদরত দেখে বিস্মিত হয়ে যান। আসলেও আল্লাহর এক কুদরত বিস্মিত করার মতো। তার এক কুদরতের ওপর দুনিয়াটা চলছে, তাতে কোনো সন্দেহ নেই। বর্তমানে জমজম কূপের গভীরতা ৫১ ফুট। এক নজর জমজম কূপের তথ্যগুলো জেনে নেওয়া যাক। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল এই জমজম কূপটি। ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে ৮ লিটার পানি উত্তোলন করার পরেও পানি ঠিক সৃষ্টি সূচনাকালের ন্যায় রয়েছে। ৩ নম্বরে আছে এই তথ্যটি, পানির স্বাদ পরিবর্তন হয় না, জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল। ৪ নম্বরে আছে এই তথ্যটি, জেনে অবাক হবেন, সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র ১১ মিনিটে আবার পূর্ণ হয়ে যায় জমজম কূপটি। কি অবাক করা তথ্য! মহান আল্লাহ তাআলা কুদরতি এই কূপের পানি কখনো শুকায়নি। সৃষ্টির পর থেকে একই রকম রয়েছে এই প্রবাহ। এমনকি হজ মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়ার সত্ত্বেও এ পানির স্তর কখনো নামেনি। সৃষ্টির পর থেকে এর গুণাগুণ, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণের রয়েছে। এবার জেনে নেওয়া যাক ৭ নম্বর তথ্যটি, এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানি থেকে বেশি। এর জন্য এই পানি শুধু পিপাসা মেটায় না, এই পানি ক্ষুধা নিবারণ করে। এই পানিতে ফ্লুরাইড পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্যটি। তবে এই তথ্যটি জানানোর আগে আপনাদের একটু বলে রাখতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে একেবারেই ভুলবেন না। জেনে নেওয়া যাক ৯ নম্বর তথ্যটি, এই পানি পান করলে শরীরের ক্লান্তি দূর হয়ে যায়। মহান আল্লাহ তাআলা কি কুদরত! ভিডিওটি প্রথম থেকে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই ভিডিও 360 এর সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।